ঢাকার মগবাজার মৌচাক ফ্লাইওভারে হারিয়ে যাচ্ছে খোদ প্রধানমন্ত্রীর নামাঙ্কিত উদ্বোধনের নাম ফলক। আওয়ামী লীগ সরকারের সফলতম প্রকল্পগুলোর একটি হলো মগবাজার মৌচাক ফ্লাইওভার। সাত রাস্তা থেকে শান্তিনগর যেতে আগে যেখানে 1 থেকে 2 ঘন্টা সময় লাগতো, এখন সেটা মাত্র 5 মিনিটের দূরত্ব। এমন একটি সময়োপযোগী, গুরুত্বপূর্ণ এবং সফল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নামাঙ্কিত উদ্বোধনের নাম ফলক যার স্বাক্ষর বহন করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে অন্যান্য রাজনৈতিক নেতাদের বাহারি পোস্টারে হারিয়ে যাচ্ছে খোদ প্রধানমন্ত্রীর নামাঙ্কিত উদ্বোধনের নাম ফলকটি। ভিডিওটি ধারণ করা হয়েছে আমার ইন্ডিয়ার একজন ভলেন্টিয়ারের ক্যামেরায় গত 5 জুন 2019 বেলা 11টায়। এ বিষয়ে ঢাকা 8 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাশেদ খান মেননের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার